গরমে পুড়ছে গোটা বাংলা পথে বেরিয়ে হাঁসফাঁস অবস্থা সাধারণের বৃষ্টি হলেও আপাতত নিস্তার নেই আরও কিছুদিন তাপপ্রবাহ চলবে জানাচ্ছে হাওয়া অফিস আজও চরম তাপপ্রবাহ দক্ষিণ বঙ্গ জুড়ে কবে কমবে দহন জ্বালা আদেও কি স্বস্তির বৃষ্টি দেখবে বঙ্গবাসী এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে বিগত বেশ কয়েক বছরে আবারও এমন গরমের সাক্ষী হল বঙ্গবাসী তবে এই সবকিছুর মাঝে আবহাওয়া নিয়ে বড় সড় আপডেট হাওয়া অফিসের আদৌ কি দেখা মিলবে বৃষ্টির কি বলছে হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক চৈত্র শেষ থেকেই পুরছে বাংলা আর বৈশাখে এসেছে দহন জ্বালা দ্বিগুণ সকাল থেকেই অসহ্য গরম ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় জারি হয়েছে লুয়ের সতর্ক বার্তা পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহ নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর তবে এই দহন জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী কবে আসবে স্বস্তির বৃষ্টি সেই দিকেই চতক পাখির মতন চেয়ে রয়েছেন সকলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আজও আগামীকাল এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও দহন জ্বালা কিন্তু কমবে না তবে আজ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া মঙ্গল ও বুধবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও আর বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে পশ্চিমের ইতিমধ্যেই জারি হয়েছে লুয়ে সতর্কবার্তা আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে আপাতত এখনই গরম থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর আগামী আরও বেশ কয়েকদিন এমনই তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে বঙ্গচুড়ে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম তবে আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দেখা গেলেও গরম থেকে রেহাই মিলবে না এখনই তাপপ্রবাহের কারণে বিশেষজ্ঞদের পক্ষ থেকে সাধারণকে সতর্ক করা হয়েছে দিনের বেলা যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে শুধু তাই নয় কর্মসূত্রে বাইরে বের হলে অবশ্যই জল এবং ছাতা সঙ্গে রাখার কথাও বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা সহ বেশ কয়েকটি জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা জারি তবে উঁচু পার্বত্য অঞ্চল যথা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং কাল সব জায়গাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত বলা যেতেই পারে আগামী আরও বেশ কয়েকদিন এমনই তীব্র তাপপ্রবাহের পরিবেশ থাকবে বঙ্গজুড়ে বৃষ্টি হলেও গরম থেকে মিলবে না রেহাই পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো